স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে পোর্টাল অলরেডি খুলে গেছে তোমাদের জন্য অত্যন্ত একটি গুড নিউজ তোমরা আবারও ফ্রেশ এবং রিনিউয়াল কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমরা ইয়ার ক্যাপ নিয়ে অনেকেই আমাকে কামেন্ট সেকশানে কামেন্ট করে জানাচ্ছিলে যে দিদি এয়ার গ্যাপ ভিডিও চাই আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের যাদের ইয়ার ক্যাপ ছিল তাদের জন্য আজকের ভিডিওটা তো তোমরা যদি ইয়ার ক্যাপ হয়ে থাকো এবং তোমরা এস সিমস সিম স্কলারশিপে আবেদন করতে চাইছো তো তোমরা ইয়ার গ্যাপ যারা রয়েছে তোমাদের কি রিজিন দিতে হবে কোন রিজিন দিলে এবং কিভাবে দিলে তোমরা অতি অবশ্যই তোমরা টাকাটি পাবে এবং তোমাদের স্ট্যাটাসটি রিজেক্টেড হবে না অ্যাপ্রুভ হয়ে যাবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের সাথে আমি রয়েছে কোয়েল তোমাদের সবাইকে কেটে এডুকেশন চ্যানেলে স্বাগত এই ভিডিওটি একটু যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় প্লিজ একটি করে লাইক করে দিয়ে তাই ভীষণ মোটিভেট হয়ে তোমাদের জন্য নিউ নিউ আপডেট আনতে ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবীদের সাথে যাদের রিয়ার ক্যাপ রয়েছে আর চ্যানেলে নতুন দর্শক হলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিও তোমাদের কাছে এই রকম ধরনের আরও নিত্য নতুন আপডেট পেয়ে যাবে এবং প্লিজ তোমরা এই কেটি এডুকেশন পরিবারকে সাবস্ক্রাইব করে বড় হতে সাহায্য করো তো বন্ধুরা ভিডিওটি চলে শুরু করা যায় তোমরা হয়তো প্রত্যেকে জানো গত দু তিন দিন ধরে এই সিম অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খোলা যাচ্ছিলো পোর্টালটি বন্ধ হয়ে গেছিলো ওয়েবসাইটটি তো আজ থেকে এই ওয়েবসাইটের পোর্টালটি খোলা যাচ্ছে এবং তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ গতকাল সেই আপডেটটি আমি দিয়ে দিচ্ছিলাম মেনো তো ইয়ার ক্যাপদের আপডেটের জন্য এই পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছিল তো তোমরা দেখতে পাচ্ছ যেটা ছিল না সেটা অ্যাড করে দেওয়া হয়েছে পোর্টাল আপডেট করা হয়েছে দু হাজার তো বন্ধুরা তোমরা যারা যারা ধরো দু হাজার একুশে এইচএস কমপ্লিট করেছো বা নিজেদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা যে কোনো কোর্স কমপ্লিট করেছো কিন্তু তোমরা দু হাজার একুশে যে কোনো কারণ হতে পারে হয়তো ফিনান্সিয়াল ইস্যু হতে পারে বা মেডিক্যাল ইস্যু বা কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেই ইস্যু হতে পারে সেই সব ইস্যুর কারণে কিন্তু তোমরা নেক্সট হায়ার এডুকেশনের জন্য তোমরা কোনো কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে পারো নি কিন্তু তোমরা ভাবছ যে দু হাজার এসে অ্যাডমিশান নেবে শুধুমাত্র তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবে অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়েছিলে যে দু হাজার কুড়িতে আমি আমার এইচএস বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি বা বিএড ডিএলএড কমপ্লিট করেছি কিন্তু দু হাজার বাইশে এসে এ অ্যাডমিশান নিচ্ছে অর্থাৎ এখানে কিন্তু দু বছরের গ্যাপ পড়ে যাচ্ছে দু বছরের যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না তোমাদের এক বছরেরই গ্যাপ থাকতে হবে এক বছরের গ্যাপ থাকলে তোমরা এস পি এম স্কলারশিপে আবেদন করতে পারবে এখানে আরও একটি কথা বলে রাখি বন্ধুরা তোমাদের যে অনেকে তোমরা হয়তো ইতিমধ্যে কামেন্ট সেকশানে কামেন্ট করে জানাতে পারো ধরো তোমরা আগের বছর অ্যাপ্লাই করনি কিন্তু আগের বছর তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়েছো ধরো তোমরা দু হাজার একুশ অর্থাৎ আগের বছরই কোনো ইউজি কোর্সের জন্য কোনো কলেজে অ্যাডমিশান নিলে কিন্তু আগের বছর তোমাদের জানা ছিল না যে এস সিমস স্কলারশিপ নামে একটি স্কলারশিপ হয় এবং তোমরা তার জন্য আবেদন করতে পারো নি তো সেক্ষেত্রে বর্তমানে তোমাদের যদি এই বছর সেকেন্ড ইয়ার হয়ে থাকে তোমরা আবেদন করতে চাও তাদের কিন্তু হবে না একদমই তোমরা আবেদন করতে পারবে না এস বিএমসি এম স্কলারশিপ ইয়ার গ্যাপ বলতে শুধুমাত্র এক বছরের ইয়ার গ্যাপ যাদের থাকবে তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবে অর্থাৎ দু হাজার একুশে তারা কোনো কোর্স একটা কমপ্লিট করেছে এবং দু হাজার একুশে তারা কোনোরকমভাবে কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়নি দু হাজার বাইশে এসে অ্যাডমিশন নিচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিচ্ছে পড়াশোনা করছে তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবে এই এস বিএমসি এম স্কলারশিপে দু হাজার বাইশ তেইশ সেশনে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের দু হাজার একুশে এইচএস যদি পাশ করে থাকো এবং দু হাজার বাইশে এসে কলেজে অ্যাডমিশন নাও দু হাজার একুশের ক্ষেত্রে তোমাদের সিক্সটি পার্সেন্ট পেতে হবে সিক্সটি পারসেন্ট পেলে তোমরা এক্ষেত্রে এলিজেবল এবং তোমরা যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো দু হাজার একুশে দু হাজার একুশে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকলে ফিফটি থ্রি পারসেন্ট পেতে হবে তাহলে দু হাজার বাইশে এসে তোমরা এস পিএম স্কলারশিপের ক্ষেত্রে এলিজেবল তো আশা করছি এইটুকু বন্ধুরা তোমাদের বোঝাতে পেরেছি আমি তোমাদের এই নিয়ে যদি কোনো রকম ভাবে কোয়ারি থেকে থাকে আমাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও নেক্সট হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাপ্লিকেশনে যেমন ডকুমেন্টস লাগে এই ক্ষেত্রে ঠিক তেমনই ডকুমেন্টস লাগবে কিন্তু এখানে কিছু কিছু ডকুমেন্টস এক্সট্রা লাগবে যেটি আমি আগের বছরও বলে দিয়েছিলাম ভিডিও দিয়ে দিয়েছিলাম তো সেই ভিত্তিতে কিন্তু অনেকেই সেই রকম ডকুমেন্টস আপলোড করেছে এবং প্রত্যেকেই কিন্তু টাকা পেয়েছে আগের বছর সেই রকম ভিত্তিতে যারা যারা ডকুমেন্টস আপলোড করেছে এবং তাদের প্রত্যেকের স্টেটাস অ্যাপ্রুভড হয়েছে কাউরি স্টেটাস রেজেক্টেড হয়নি তো ডকুমেন্টসগুলো কী কি লাগবে তোমাদের তোমাদের মাধ্যমিকের এক্সামের যে মার্কশিট রয়েছে সেটা অতি অবশ্যই বুথ সাইড এখানে মেনশন করা আছে সব ডকুমেন্টসই কিন্তু তোমাদের বুথ সাইড লাগবে তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সাম অর্থাৎ তোমরা দু হাজার একুশে যদি এইচএস পাস করে থাকো কিংবা তোমরা যদি ধরো গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো বিএড ডিএলএড করে থাকো সেই লার্স্ট কোয়ালিফাইং এক্সাম যেটা রয়েছে সেটার মার্কশিটটা সাইড আপলোড করতে হবে অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ দু হাজার বাইশে এসে যে তুমি কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিচ্ছ সেই অ্যাডমিশান রিসিপ্টটি তোমাদের লাগবে এবং ইনকাম সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেটে কাদের সিগনেচার হলে ভ্যালিড হবে এবং কাদের সিগনেচার হলে ভ্যালিড হবে না সেই নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি সেটির লিংক আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অতি অবশ্যই সেখান থেকে চেক আউট করে নিও এছাড়াও ইনকাম সার্টিফিকেট নিয়ে রকম ডাউট থেকে থাকলে আমাকে অতি অবশ্যই তোমরা কামেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এক্ষেত্রে বলে রাখি ইনকাম সার্টিফিকেট তোমাদের আড়াই লাখের মধ্যে রাখবে আড়াই লাখের ঊর্ধ্বে হয়ে গেলে কিন্তু এক্ষেত্রে তোমরা এলিজিবল নয় তোমরা সবসময় চেষ্টা করবে ইনকাম সার্টিফিকেটটা আড়াই লাখের কম দেওয়ার এরপর চার নম্বরে রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট দেবে তার বদলে তোমরা ডোমিসাইল সার্টিফিকেটের বদলে তোমরা আধার কার্ডটাও দিতে পারো এবং তোমাদের যে ব্যাংকের পাসবুক রয়েছে সেটার ফ্রন্ট পেজটা এখানে কপি করে দিতে হবে এবং যেটা মেন ইম্পর্টেন্ট ইয়ার গ্যাপদের জন্য সেটা হচ্ছে ছয় নম্বর তুমি যে দু হাজার একুশে তোমার যে কোনো একটি কোর্স কমপ্লিট করেছো এবং তারপরে দু হাজার একুশে কোনোরকমভাবে অ্যাডমিশান নাওনি দু হাজার বাইশে এসে এক বছর গ্যাপ দেওয়ার পর দু হাজার বাইশে এসে অ্যাডমিশান নিয়েছো তো তার জন্য তুমি বর্তমানে যে ইনস্টিটিউশানে তুমি পড়াশোনা করছো সেই ইনস্টিটিউশনে যাবে এবং সেই ইনস্টিটিউশনে যাওয়ার পর ওখানে যে এইচ ওয়াই রয়েছে অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউশন যিনি রয়েছেন তো ওনার কাছে যাবে তোমরা এবং কলেজে যে লেটার প্যাডগুলি পাওয়া যায় সেই কলেজের লেটার প্যাডগুলিতে একটি ডিক্লারেশন লিখতে হবে অন্য কোনো কিন্তু লেটার প্যাডে নয় তুমি যে বর্তমানে কলেজে পড়ছো সেই কলেজের লেটার প্যাডেই তোমাদের একটি ডিক্লারেশান লিখতে হবে সেটা কলেজে যিনি থাকবেন উনি লিখে দেবেন তোমাদের ডিক্লারেশনটা তুমি শুধু তোমার রিজিনটা বলে দেবে যে তোমার ফিনান্সিয়াল ইস্যু না মেডিক্যাল ইস্যু না তোমার এক্সাম প্রিপারেশান ইস্যু তারপরে তোমার ডিক্লারেশান লেখার পর ওই কলেজের বা ইনস্টিটিউশানের যিনি এইচও অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউশান এইচও রয়েছে ওনার কাছ থেকে সিগনেচার এবং সিল করে নিয়ে আসার পর ওই যে লেটার প্যাডটা যেটাই তুমি ডিক্লারেশন লিখলে সেটাই এখানে ডকুমেন্টস হিসাবে এস বি এম সিম যখন তুমি অ্যাপ্লাই করবে সেখানে ডকুমেন্টস হিসাবে তোমাদের এখানে আপলোড করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই করার সময় উল্লেখ করে দেওয়া রয়েছে স্টার মার্ক করে একটি ডকুমেন্টসই এখানে আপলোড করতে হবে এটাই হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং তার সাথে বাদবাকি ডকুমেন্টসগুলোও তোমাদের আপলোড করতে হবে তো বন্ধুরা এই নিয়ে যদি তোমাদের কোনোরকমভাবে ডাউট থেকে থাকে আমাকে অতি অবশ্যই তোমরা কামেন্ট সেকশানে কামেন্ট করে জানি অনেক সময় কি হয় কলেজ বা ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটিতে যে ওনারা কোনোরকমভাবে তাদের নিজেদের যে লেটার প্যাড কলেজের নিজেদের যে লেটার প্যাড সেটাই ডিক্লারেশন লিখে দেন না ওনারা তোমাদের হয়তো লেটার প্যাড ধরিয়ে দেবে বলবে নিজেরাই ডিক্লারেশন লিখে দাও এইচ ওয়াই ওখানে সিগনেচার করে দেবে এবং সিল করে দেবেন তো সেক্ষেত্রে তোমাদের যদি ডিক্লেশন লিখতে কোনোরকমভাবে সমস্যা হয় আমাকে অতি অবশ্যই তোমরা কামেন্ট সেকশানে কামেন্ট কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিওতে ডেক্লারেশন কীভাবে তোমাদের লিখতে হবে সেটিও তোমাদের জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাতে তাদেরও জানতে হেল্প হয়ে যায় আর চ্যানেলে নতুন দর্শক হলে তোমাদের কাছে একটি ছোটো অনুরোধ প্লিজ তোমরা এই কেটেলিভিশন চ্যানেলটিকে সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও ধন্যবাদ